নরগেট দ্বারা এক্স অরগেট বাস্তবায়ন একটু কঠিন হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমত তোমাকে জানতে হবে এক্স অরগেট কি এবং নরগেট কি। যা তুমি পূর্বের ভিডিও থেকে শিখেছ, এক্স অরগেটের চিত্রটা হয় অনেকটা ইনপুট এ এবং ইনপুট এ এবং বি গ্রহণ করলে এক্স অরগেট হবে ঠিক এমন, রাইট, এবং আউটপুট বের হবে এ এক্স অর বি। অন্যদিকে নরগেট হয় ঠিক এমন, অর আর তার মাথায় একটা নট, অর্থাৎ যোগ এবং মাথার উপর একটা নট থাকবে। ওকে, তো আমরা এই এ এক্স অর বি কে কিন্তু এর আগেও অনেকবার ভাঙানো শিখেছি, যে এ এক্স অর বি কে ভাঙলে হয় এ নট বি প্লাস এ বি নট। তো আমাকে প্রথমত এই এ নট বি প্লাস এ বি নট এই অংশটুকুর কিছু কাজ করতে হবে। তা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো, নরগেট তার মানে যোগও থাকবে মাথায়, নটও থাকবে, ওকে। কিন্তু তুমি দেখো তো এ বি গুণ অবস্থায় আছে না, আবার এই এ বি গুণ অবস্থায় আছে না, এই দুইটা অংশ একটু খেয়াল করো। তো এই গুণ অবস্থায় যেটা আছে এটাকে যোগ বানাতে হবে, ওকে। আমরা এর আগে শিখেছি যে একমাত্র গুণকে যোগ এবং যোগকে গুণ বানাতে পারে নট। তাহলে আমাদেরকে কি করতে হবে, এ নট বি আর এ বি নটের উপর দুটি দুটি করে নট নিতে হবে, কারণ নট যদি গ্রহণ করতে হয় তাহলে দুটি গ্রহণ করা যাবে, অথবা বাদ দিতে গেলে দুটি বাদ দিতে দেওয়া যাবে। তো আমরা এখানে নট দুটি করে গ্রহণ করব, এ নট বি প্লাস এ বি নট। আমি প্রথমটা দুইটির উপর নিব দুটি এবং পরে দুটির উপর দুটি নিব। তাহলে দেখো কি হবে, আমি একটা নট ভাঙবো, তাহলে এ এর উপর দুটি নট হয়ে যাবে। এখানে গুণ ছিল, গুণটা যোগ হয়ে যাবে, মাথার উপরে একটা নট আসবে। এখন কথা হচ্ছে এর উপর দুটো নট কোথা থেকে আসলো, এর উপর আগে একটা নট ছিল আর এই ভাঙার কারণে আরেকটা নট চলে আসছে এই প্লাস মাঝখানে। আবার দেখো এখানে যদি ভাঙি, এর উপর একটা নট আসবে প্লাস, মানে গুণটা প্লাস হয়ে গেছে, আর বি এর উপরে একটা নট আগে ছিল, ভাঙার কারণে আরেকটা নট আসবে। কিন্তু এখানেও একটা নট থাকবে, এখানেও একটা নট থাকবে, কারণ আমি উপরের নটটা কিন্তু ভাঙাইনি। এই দুটি নট বাদ দেই, তাহলে এ প্লাস বি, বি এর উপরে একটা নট থাকবে, পুরোটার উপরে একটা নট থাকবে, প্লাস এর উপর একটা নট থাকবে, প্লাস বি এর উপর থেকে দুটি নট চলে যাবে, সবার উপর একটা নট থাকবে। ওয়েল, এখন কথা হচ্ছে যোগ মাথায় নট, মানে যোগ মাথায় নট। যদি তুমি শুধু যোগ দাও তাহলে এই নট আসবে না, তাহলে নরগেট হবে না, হবে অরগেট, ওকে। দেখো তো এখানে যোগ আছে মাথায় নট আছে, এখানেও যোগ আছে মাথায় নট আছে, কিন্তু এখানে যোগ আছে মাথায় কোনো নট নেই। তো এখন কি করতে হবে, এখন এইখানে দুটি নট গ্রহণ করতে হবে। কেন? কারণ আমরা নরগেট আঁকতে যাচ্ছি, আর নরগেট আঁকলে তো অবশ্যই অরের মাথায় নট থাকতে হবে, অর্থাৎ যোগের মাথায় নট থাকতে হবে, আর আমরা নিতে গেলে একসাথে দুটি নট গ্রহণ করতে পারবো। এখন যদি আমরা এই অংশটা চিত্র অঙ্কন করি তাহলেই রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে ইনপুট মূলত আছে এ বি, তো আমি ইনপুট এ বি গ্রহণ করলাম। প্রথমবার এ প্লাস বি নট, তো আমি একটা বি নট অঙ্কন করে নিই নরগেটের সাহায্যে। নরগেট বি নটে দেখো একটা মাত্র নট, তো আমরা জানি নরগেটে কম্পক ইনপুট হয় দুটি, এই জন্য একটা থেকে দুইটা করে নিলাম, তার সাথে এ যোগ অবস্থায় আছে। আবার এখানে একটা যোগের চিত্র অঙ্কন করতে হবে এবং মাথার উপর একটা নট দিতে হবে, তো এখানে আসতেছে বি নট আর এখান থেকে আসতেছে এ প্লাস বি নট, আর এই যে মাথার উপর একটা নট দেওয়া হয়ে গেছে এই জন্য পুরোটার উপর একটা নট আসবে। ঠিক একই রকম ভাবে আবার খেয়াল করো, এ নট প্লাস বি, প্রথমত এ নট আঁকতে হবে, তারপর বি আঁকতে হবে,
এবং এই দুইটা একসাথে যোগ করতে হবে। দুইটা যোগ করে মান বের হবে এ নট প্লাস বি পুরোটার উপর নট। এখন এই দুইটাকে একসাথে করতে হবে এবং আবার যোগ করতে হবে এই যোগটার জন্য। দেখো তো এখানে নট আছে কয়টা? দুইটা। কিন্তু আমরা যে শুধু একটা নট দিলাম, এই একটা নট পেলাম, কিন্তু আরেকটা নট তো আছে, এই নটটা কোথায় পাবো? এই নটটা অঙ্কন করার জন্য আবার নর গেট অঙ্কন করতে হবে, তাহলে নটটা দ্বিতীয়বার চলে আসবে। আর এভাবে করলেই পুরোটা রাইট অ্যান্সার হয়ে যাবে এবং এই এক্স অর গেটকে বাস্তবায়ন করা হয়ে যাবে নর গেটের মাধ্যমে। তুমি দেখেই বুঝতে পারতেছ সব চিত্রগুলো কিন্তু এখানে নরের, কিন্তু আউটপুট বের হলো এই অংশটা যেখানে ইনপুট ছিল শুধু এ বি। সো আমরা বলতে পারি নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন।